আর কদিন যে এক কাজের জন্য ঘুরবো জানি না ওরে বাপরে বাপ কি হাসি মুখে হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টর নিউ ব্লগ অ্যান্ড মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা সকালবেলা উঠেই আগে গোপালকে তার প্রসাদটা দিয়ে আমি সোজা চলে এসেছিলাম পড়াতে 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 হঠাৎ দেখে আমাদের বাড়িতে অতিথি এলো এই ছোট্ট ভাইটা ভাইয়ের নাম হলো সার্থক বাচ্চারা যত মিশুকে হয় তত তাদের সাথে থাকতে ভালো লাগে ও না একটুও কাজ ছিল না একবার মায়ের কোলে গেছে একবার আমার কোলে গেছে আর এই হলো আমার জেঠিমা ওকে কোলে নিয়ে আমি যেখানে পড়াই সেখানে বসে বসে আমি স্টুডেন্টদেরকে দেখাচ্ছিলাম দেখ এটা তোর ভাই এটা তোর দাদা আর ও না বারবার উকি উকি মেরে এদিক ওদিক দেখছিল কারণ সবাইকে তো একদিক দিয়ে দেখতে পাচ্ছিলো না আমি কোলের মধ্যে রেখেছিলাম তো তারপর ভাইয়ের হাতে একটা বিস্কুট দিলাম বাচ্চারা বিস্কুট খাক বা না খারা যে হাতে নিয়ে বিস্কুটটা ধরে এতেই যেন একটা আলাদাই মজা আছে তো তারপর ও কিন্তু বাড়ি চলে যাচ্ছে মায়ের কোলে করে আসলে মা ওকে রাস্তা অবধি এগিয়ে দিয়ে আসছে যে ঠিক একটু পায় ব্যথা বলে আর ও কিন্তু বাইরে গিয়েও আমাদের ঘরের দিকেই উকি মারছে তো তারপর আমার কিন্তু পড়ানো হয়ে গেছে স্টুডেন্ট বললো ভাইয়ের ভিডিও করলে হবে আমাদের একটু ভিডিও করো তো ওরা কিন্তু এখন বাড়ি যাবে ওদের পড়া হয়ে গেছে ওদেরকে ছেড়ে ঝটপট রেডি হয়ে পড়ি আমার একটু কাজ ছিল আমি আর আমার ফ্রেন্ড একসাথেই যাচ্ছি আবারও একটা নতুন কিছু শুরু করতে চলেছি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব যে কি কাজ করব বা কি করব। তো তারপর কাজ ছেড়ে ঝটপট বাড়ি চলে এসেছিলাম এসে এখন কিন্তু আমি আর মা একটু বেরোচ্ছি আর এখানে যে ছাতাটা দেখতে পাচ্ছি ছাতার ভিডিও অলরেডি কিন্তু আমি তোমাদের জন্য আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি এই ছাতাটা নিয়ে আমি কিন্তু বেরিয়েছিলাম আর রাস্তায় প্রত্যেকে কিন্তু একবার করে হলেও ছাতাটা ঘুরে তাকাচ্ছিল তো তারপর আমরা সোজা কাজ বাজ ছেড়ে বাড়ি চলে এসেছিলাম যেহেতু একটু কাজের চাপ ছিল আর কোনো ভিডিও নেওয়া হয়নি মা দুপুরে রান্না করেছিল চিকেন কষা চিকেন কষাটা দেখে বোন বলছিল যে নাকি পুরো মাটনের মতন দেখতে লাগছে এবং খেতেও নাকি মাটনের মতন লাগছে যেহেতু আমি মটন খাই না তাই বলতে পারবো না কিন্তু তোমাদের কারকার এটা দেখে মনে হচ্ছে মাটন সেটা কিন্তু জানাতে একদম ভুলো না তো তারপর আমি কিন্তু দুপুরের লাঞ্চটা সেরে সোজা চলে গেছিলাম একটু বিশ্রাম নিতে আর বলছিল না কি পুরো মাটনের মতন সফট নাকি চিকেনটা হয়েছে আমি যেহেতু মাটন খাই না তাই আমি বলতে পারবো না তো তারপর বিকালবেলা ভিডিও শ্যুটের জন্য আমি ঝটপট উঠে বাইরে চলে এসেছিলাম মায়ের বাগানে মায়ের বাগান থেকেই নিয়ে নিলাম দুখানা জবা পাতা এই জবা পাতার সাহায্যে আমি যে ভিডিওটা করছি সেটা কিন্তু এই ভিডিওতে দেব না সেই ভিডিওটা অলরেডি কিন্তু আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে যাও সেখান থেকে গিয়ে একবার দেখে আসো তো এতক্ষণ ধরে এত ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখছো একটু স্কিপ করো নি মনোযোগ দিয়ে শুনছো তার মানে নিশ্চয়ই ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক একটা শেয়ার আর একটা কমেন্ট অবশ্যই করে যাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও যাতে পরবর্তীতে আসা নতুন ভিডিও নোটিফিকেশান তুমি সবার আগেই চলে পেয়ে যাও ভিডিওটা করতে করতে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি তো পড়িয়ে উঠে আমি সোজা চলে এসেছিলাম বোনের একটু ভিডিও করতে বোন আজকে সন্ধ্যে দিচ্ছিল গোপালের ঘরে একটুখানি ধুনো ধরার ছিল তোমরা প্রত্যেকেই হয়তো আমার কম বেশি ভিডিও দেখে জানো যে ধুনোটাকে আমি কত ভালোবাসি হ্যাঁ তো তার জন্যই ধুনোটাকে একটু পাটে নিলাম তারপর যেহেতু আজকে দুপুরে চিকেন হয়েছিলো তাই আমি চিকেন থেরিয়ে ঝটপট বানিয়ে নিয়েছিলাম একটু চিকেন মোমো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্টে জানাতে একদম ভুলো না যদি কিছু ভালো লেগে থাকে তার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব নাও নেক্সট ভিডিও দেখা হবে ততক্ষণ অবধি ভালো থেকেও সুস্থ থেকো টিল দেন টেক কেয়ারটা বাই